Hi guys, welcome to my another vlog. আজকে আমরা বাড়ির কাছেই একটা আছে আমার বাবা আমাদের প্রিয় কাকু এবং আমাদের কাকু এবং কাকিমা আর ড্রাইভ করছেন বাবা বাবা গাড়ি চালানো শিখিয়েছি নতুন সম্পূর্ণ বাবার হাতে ছেড়ে দিয়েছি মনে হচ্ছে পুরোপুরি শিখে গেছে আর আমার হাত দিতে হবে না কাকু আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন
শ্রী গুরবে শ্রী গৌরচন্দ্রায় স্বপরিকর যুগল কিশোরায়শ্চ ব্রজধামায় পুরুষোত্তম ক্ষেত্রায় রাধাবনায়শ্চ নমঃ। সৃষ্ট বৈষ্ণব সেবা সম্পাদনায় গুরু মনোভীষ্ট সেবা স্থাপনায় জগৎ কল্যাণ সুমঙ্গলায় সর্বাগে অস্মদীয় গুরুপাদ পদ্ম শ্রী ললিত লীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী শ্রীমৎ ভক্তিবেদান্ত তীর্থ গোস্বামী গুরু মহারাজের অভয় রাতুল চরণ কমলে রাধবের সাষ্টাঙ্গ আনন্দ প্রতিদণ্ড বর্তমানতি নিবেদন করি। তৎপশ্চাৎ পরম গুরু মহারাজ শ্রী ললিত লীলা প্রবিষ্ট ভক্তিবেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ ভক্তিবেদান্ত বামনী গোস্বামী মহারাজ গৌড়ীয় সহপরিকর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী গুরুপা ঠাকুরের অভয় রাতুল চরণে আগমের সাষ্টাঙ্গে ধন্যবাদ। উপস্থিত মঞ্চস্থ রামানন্দ প্রভু, পূজ্যপাদ কমলাকান্ত প্রভু এবং অন্যান্য প্রভুবৃন্দ ভক্তবৃন্দ সবাইকে যেন ধন্যবাদ প্রণাম। এই যে সচিনন্দন গৌর হই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন একমাত্র জীবের নিস্তারের জন্য, কলিহত জীবকে উদ্ধার করার জন্য। তাই সেই সচিনন্দন গৌর হরি যে আদর্শ রক্ষা করা কর্তব্য কলিহত জীবে এবং নীতি শিক্ষা পালন করা কর্তব্য কলিহত জীবে, তাই গৌরীয় রূপানুগ গুরুবর্গ মহাজনগণ এসেছেন পরম্পরা ধারাবাহিকতার দ্বারা তার এই মহাপ্রভুর শ্রীনাম প্রচারের জন্য। মহাপ্রভুর শ্রীনাম প্রচার করতে করতে নবদ্বীপ ধাম থেকে শ্রীলোক ভক্তিবেদান্ত তীর্থ গোস্বামী গুরু মহারাজ এই কালীনগর ধামে একবার প্রচারে এলেন। তিনি যখন এই ভাগবত প্রচারের মাধ্যমে জগৎ জীবকে উদ্ধার করার একমাত্র উপায় জানিয়ে দিলেন, জানানোর চেষ্টা করলেন, তখন আমরা বুঝতে শিখলাম যে সেই ভগবত তত্ত্ব। তিনি বললেন যে গ্রামে গ্রামে পারমার্থিক শিক্ষা কেন্দ্রগুলো একমাত্র প্রয়োজন মানুষের চেতনা ফিরিয়ে আনার জন্য। তাই তিনি সেই নবদ্বীপ ধাম যেমন গৌড়ীয় মিশনগুলো এই ভগবানের আরাধনা ভজন সাধন এবং সেবা পূজার দ্বারা জগৎ কল্যাণের জন্য জগৎ মঙ্গলের জন্য চালিয়ে যাচ্ছেন, এই কালীনগরে তিনি একটি তার নামাঙ্কিত মঠ স্থাপন করলেন, যে মঠের নাম শ্রী শ্রী তীর্থ গোস্বামী গৌড়ীয় মঠ। ইতিমধ্যে গুরুদেব সমস্ত ভক্তবৃন্দের নিয়ে এই নামাঙ্কিত মঠ পরিচালিত করলেন এবং ধীরে ধীরে এই মঠটি ভগবানের সেবা পূজার দ্বারা ভজন সাধনের দ্বারা ভক্তদের সেবার দ্বারা তিনি আস্তে আস্তে আমাদেরকে এই শিক্ষা প্রদান করলেন। এখন এমতো অবস্থায় এই গৌড়ীয় মঠ বিভিন্ন ভক্ত আসা যাওয়া আনাগোনা ভগবানের বিশেষ বিশেষ তিথি উৎসব পালন করা এগুলো আমাদের কর্তব্য, সেই গুরুবর্গের নীতি নির্দেশ আদর্শ পালন করা আমাদের কর্তব্য এবং গৌর সুন্দরের যে নাম প্রচার করা আমাদের কর্তব্য। এই বলে আমি এই কালীনগর তীর্থ গোস্বামী গৌড়ীয় মঠের যে সমস্ত ভক্তবৃন্দের কাছে প্রার্থনা জানাই, তারা যেন এই গৌড়ীয় মঠে আসে এবং ভগবানের নাম শ্রবণ করে, ভগবত কথা শ্রবণ করে এবং তাদের আত্মকল্যাণ লাভ করে। হরে কৃষ্ণ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গৌর প্রেমানন্দে হরি।